বাবারা বন্ধুরা রে ও লক্ষ্মীপুর গ্রামের মানুষ একটু খবির মনোযোগ দাও আমার নবী যে কেমন ছিল আমার নবীর আদর্শটা যে কেমন ছিল আমার বাবারা বন্ধুরা রে ও বাবারা বন্ধুরা আমার মায়ের নবী নয় নাম্বার বালতিরা আমার বাবারা বন্ধুরা ওই রশিটা সিরা ওই বালতিরা কুয়ার ভিতরে চলে গেছে আমার নবী তো সে তো ইহুদি সে তো আমি কে সে তো তা চিনে না তিনি যে রহমাতাল লিল আলামিন আমার মায়ের নবী দ্বীনের নবী গো দ্বীনের নবী মায়ার নবী আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিন এই খবর তো ইহুদি জানে না আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ দেন আমার বাবারা বালতি গেছে কুয়ার ভিতরে রশিটা সিরা কুয়ার ভিতরে বালতিটা চলে গেছে আমার বাবারা বন্ধুরা রে ইহুদি দৌড়াই আসছে আসিয়া আমার নবীকে দেখে কুয়ার পারে আমার নবী বসে আছে আমার বাবারা বন্ধুরা ইহুদির মায়া নাই দয়া নাই মায়া নাই রে ইহুদি আমার নবীজির চেহারা মোবারকের দিকে নজর করে আমার নবীজির গাল মোবারকের মধ্যে এমন জোরে একটা আঘাত করছে গো আমার বাবারা বন্ধুরা রে আমার মায়ের নবীজির গাল মোবারকের মধ্যে সে একটা থাপ্পড় মারছে আমার মায়ের নবী ইহুদির চেহারার দিক তাকায়া গো হাই রে তুমি আমারে উট হাতরা দিয়া থাপ্পর দিছ গো তোমার হাতে বেতা ভাই শুনি তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল তারা বুঝে না বুঝে না তারা যদি বুঝদ আমারে পাথর মারত না তারা যদি বুঝত আমাকে প্রহার করতো না তারা যদি মরে যায় আর তারা যদি ধ্বংসই হয়ে যায় কে পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মায়ার নবী গো তুমি প্রেমে সে কায়া কোথায় লুকায় এ যুবক বলো না ও মায়া নবী গো তুমি প্রেমে সে কায়া কোথায় লুকায় কে মেনে যাব মদিনাতে নবী কে মেনে যাব মদি নাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেমেশি খায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী গো তুমি প্রেমেশি খায়া কোথায় আমরা নবী নবী নাম শুনি কিন্তু অনেকে নবীর রওজা দেখি নাই আমার বাম পাশে আমার মাজার হাজির সাহেব বসে আছে যারা একবার আমার নবীর রওজা মুবারক জিয়ারত করছে গো যারা একবার আমার নবীর রওজা মুবারকটা দেখছে গো তার মনের মধ্যে একটা প্রেমের জ্বালা উদ্বোধন হয়ে গেছে যারা একবার নবীর রওজা মুবারকটা দেখছে জীবনে বলিবে না সোনার মদিনা যে একবার জীবনে নবীর রওজা মুবারক দেখছে রে তার অন্তরে শুধু প্রেমের পাহাড় পাহাড় সবাই জবানটা খুইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ ও মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা কোনা কোনা ও মায়া নবী গো তুমি প্রেম শিকায়া না যাওয়ার ব্যথা গো নবীজি না যাওয়ার ব্যথা গো নবীজি আমি শহীদ আর
পারি না তুমি প্রেমে সে গায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া আমি গুনাহগার যখন মসজিদ নববীর 10 নম্বর গেট দিয়া মসজিদ নববীর ভিতরে ঢুকছি ডুকিয়া একটা লোককে আমি আরবি ভাষায় বললাম ইয়া আল্লাহ সিদ্দিক বন্ধুরে আনা রাসূল হেন আমার নবী কই আমার নবীর রওজা মোবারকটা কোথায় এই লোকটা আবার আরবি ভাষায় বলে ইয়া আল্লাহ সিদ্দিক ইনতা রসিদা তুই বরাবর যা আমার বাবারা বন্ধুরা আমি বরাবর হাঁটা শুরু করলাম হাঁটতে 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 রে আমি আমার নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায়া গেলাম আমার বাবারা বন্ধুরা রে ও বাবারা বন্ধুরা নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায়া আমার নবীকে সালাম দিতে লাগলাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ হাতি সাপ যারা আছে তারা বলতে পারবে আমার বাবারা বন্ধুরা আমার নবী রওজা মোবারকের পাশে বসার মতো কোনো টাইম নাই কখন বলবে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর রওজা মোবারকের পাশ দিয়ে হাঁটে আর আমার নবীর জন্য কান্দে আমার নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে সালাম জানায় আমি যখন নবীর রওজা মোবারকের পাশে দাঁড়াইলাম দাঁড়ায় আমার নবীকে সালাম দিলাম আমি যখন বুঝতে পারলাম রে আমার সারাটা দেহ শীতল হয়ে গেছে মদিনা আমরা যাইতে চাই কি চাই না আমার নবীর রওজা মোবারক আমরা দেখতে চাই কি চাই না সবাই একটু মায়ার সুরে বলেন ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো কন্যা নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো হাতগুলি তুলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো দুরুদ সালামে মিলাত কিয়ামে দুরুদ সালামে মিলাত কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালো
নবীজি কে হৃদয়ে মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আমরা নবীর চরণ মোবারকে থাকতে চাই কি চাই না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা রে বলতেছিলাম আমার নবী ব্যথা পেয়েছে কিন্তু কাউরে ব্যথা দেয় নাই সুরে সুরে কন্যা কথা ঠিক কি না আমার বাবারা বন্ধুরারে তায়েববাসীরা নবীকে প্রহার করেছে মারছে পাথর মেরেছে কিন্তু আমার নবী কাউকে আঘাত দেয় নাই আমার নবী যে তায়েববাসীরা আমার নবীকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে দুঃখ দিয়েছে ওই তায়েবের জন্য আমার নবী বেশি বেশি করে দোয়া করেছে নারে তাকবীর নারে রিসালা সবাই জবান না কইলা কইতেন আল্লাহু আকবার কষ্ট হইতাছে গভীর মনোযোগ আমার নবীর কেমন আদর্শ ছিল বাবারা বন্ধুরা রে আমার মায়ার নবীর মহব্বতের খাদেম যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জবান না খুলা কইতেন আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন আমার মায়ার নবীজি মায়ার নবীজির মহব্বতের কন্যা যার নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী গেলেন যায়া দেখে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার নবীর আদরের নাতি কলিজার টুকরা হযরত ইমাম ইমাম হুসাইন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার সবাই জবান খুলে বলল ইয়া রাসূলুল্লাহ বাবারা বন্ধুরা রে আমার মায়ের নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন যাওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীজি নূরানী চেহারা মুবারকের দিক তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘরে আজ তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই আপনার নাতি হাসান কান্দে আপনার নাতি হুসাইন কান্দে বাবার বন্ধুরা রে আমার নবীর কেমন আদর্শ ছিল রে বাবা ও বাবারা বন্ধুরা আমার মায়ের নবীর কাছে যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন আপনার নাতি আদরের কলিজার টুকরা হাসান কান্দে হুসাইন কান্দে আমার নবী কো মা আমার আদরের দুই নাতি কেন কান্দে কারণ কি কেন কান্দে কেন কান্দে আমার বাবারা বন্ধুরা রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুকির পানিগুলি সাইরা দিয়া গো আব্বা আমাদের ঘরে আজ তিন দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই তিন দিন পর্যন্ত আমরা অনাহার আমার মায়ার নবী দিনের নবী নূরের নবী দুজাহানের বাদশাহ নবী কলকায়নাতের নবী মোহাম্মদ আহমদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা বন্ধুরা রে জুব্বা মুবারকটা টান দিয়া পেট মুবারকের মধ্যে হাত দিছে হাত দিয়া বাজান চারটা পাথর বাইর করছে আল্লাহু আকবার বলেন কয়টা পাথর চারটা পাথর বের করে মার চেহারার দিক তাকাইয়া বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিক তাকাইয়া বলে মারে তুমি তিন দিন পর্যন্ত অনাহার আমার হাসান হুসাইন তিন দিন পর্যন্ত অনাহার ও মা তোমার বাবা চার দিন পর্যন্ত অনাহার কয়দিন পর্যন্ত চার দিন আমার নবী হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকায়া তাকায়া কান্দে
আমার নবী নাতিদেরকে অনেক আদর করতেন জোরে বলুন সুবহানাল্লাহ জবান ডাক দিলে বলুন আল্লাহু আকবার হযরত হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন সবাই জবান ডাক দিলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেছেন যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো তারা যেন আমি নবীর মহব্বত করি সবাই জবান ডাক দিলে কইতেন না সুবহানাল্লাহ খবির মনোযোগ আমার মায়ের নবী হযরত ইমাম হাসান হুসাইনের চেহারার দিক তাকিয়েছে তাদের ঠোঁটগুলি শুকায় গেছে আমার মোবারক বন্ধুরা রে তিন দিন পর্যন্ত তাদের ঘরে কোনো খাওয়ন নাই আর আমার নবী কয় পেট মোবারকের মধ্যে হাত দিয়া চারটা পাথর পাথর বের করে আমার বাবারা বন্ধুরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিক তাকায়া বলতেছে ফাতেমা রে আমার খাবার চার দিন পর্যন্ত বন্ধ আমিও চার দিনের অনাহার লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রে হুসাইন রে আমার নবী এত ভালোবাসত হযরত হাসানের আমার বাবার ঠোঁটগুলি শুকায় রয়েছে হুসাইনের ঠোঁটগুলি শুকায় রয়েছে অনাহা আমার বাবারা বন্ধুরা তিন দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই বাবারা বন্ধুরা রে আমার নবী হযরত ফাতেমার কয় আমিও তো চার দিনের অনাহার এই বলে আমার নবী কোনারে না আমি একটা চাকরির সম্মানে বের হব সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার কিসের সম্মানে একটু কথা বলেন কিসের সম্মানে আমি একটা চাকরির সম্মানে বের হব আমার বাবার বন্ধুরা আমার মায়ের নবী ঘর থেকে বের হইয়া গেছে ঘর থেকে বের হইয়া হাঁটতেছে মদিনার অলিতে গলিতে আমার নবী হাঁটে বাবার বন্ধুরা রে আমার নবী হাঁটতে 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 আমার বাবারা হঠাৎ করে আমার বাবারা বন্ধুরা নজর করে দেখে একটা খেজুরের বাগান দেখা যায় কিসের বাগান একটু কথা কর না কিসের বাগান একটা খেজুরের বাগান দেখা যায় ওই বাগানের দিক নজর করে দেখে রে একজন ইহুদি আমার বাবারা বন্ধুরা ওই খেজুরের বাগানটার মধ্যে পানি দিতেছে যাইতে 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 আমার মায়ের নবী ওই খেজুরের বাগানটার ভিতরে ঢুকে গেলেন ঢুকিয়া ইহুদিরে ডাক দিয়া কয় আপনি এই খেজুরের বাগানে আপনি পানি দিতেছেন একা একা আপনার এই বাগানে পানি দেওয়ার মতো কোনো লোক লাগবো নি সবাই জবান ডাক কইলে কইতেন না সুবহানাল্লাহ আরে কেমন নবীর উম্মত আমরা আপনার এই বাগানটার মধ্যে পানি দেওয়ার জন্য কোনো লোক লাগবে কিনা ইহুদি কয় তুমি কি আমার বাড়িতে চাকরি করবা তুমি কি আমার এখানে পানি দিতে পারবা এই বাগানে পানি দিতে পারবা ইহুদি তো আর জানে না জানে না জানে না তিনি যে আখিরি জামানার নবী রহমাতাল্লিল আলামিন আমার বাবারা বন্ধুরা রে এবার আমার মায়ের নবী এই কথাটা বলার সাথে সাথে ইহুদি কো আচ্ছা ঠিক আছে
তুমি যদি আমার বাড়িতে চাকরি করো তোমাকে কি দিতে হবে আমার বড়া বন্ধুরানে যেহেতু খেজুরের বাগান এই খেজুর আমার নবী খাইতেন খেজুর খাওয়া হলো সুন্নাহ আমার বাবার বন্ধুরানে সৌদি আরবে এই খেজুরকে তামার বলা হয় আমার বাবারা বন্ধুরানে এই তামার খাওয়া এই খেজুর খাওয়া সুন্নাহ সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার মায়ের নবী এই খেজুর খাইতেন সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার এই লক্ষীপুর গ্রামের বাবারা বন্ধুরানে ইহুদির সাথে আমার নবী কথা বলতেছে ইহুদি কয় তোমার কি কি দিতে হবে কত দিরহাম কত রিয়াল তোমাকে বেতন দিতে হবে আমার বাবারা বন্ধুরা রে ইহুদির সাথে আমার নবীর একটা কথাবার্তা হয়ে গেল আমার বাবারা বন্ধুরা ইহুদি কয় আচ্ছা ঠিক আছে আমার ওই যে একটা বড় কুয়া দেখা যায় কুয়া দেখা যায় কুয়া দেখা যায় এই কুয়ার ভিতর থেকে বালতির মধ্যে রশি বাইন্দা এই রশি দিয়া যদি বালতি দেয় এক বালতি পানি তুমি উঠাইবা এক বালতি পানি উঠাইলে তোমাকে তিনটা খেজুর দেওয়া হবে কয়টা খেজুর আর জোরে জোরে কন্যা কয়টা খেজুর ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কন্যা ও মায়া তুমি প্রেম শিখায়া কোথায় কেমনে যাব মদিনাতে নবী কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা সবাই জবান ডাকিনা কোন আল্লাহু আকবার সবাই জবান ডাকিনা কোন ইয়া রাসূলুল্লাহ এই এক বালতা পানি তুললে তোমার তিনটা খেজুর দেওয়া হবে কয়টা আর জোরে জোরে কোন না কয়টা এক বালতা পানি উঠাইলি তোমাকে তিনটা খেজুর দেওয়া হবে আমার নবী কো আমি মেনে নিলাম সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমার মায়ের নবীর হাতে আমার বাবারা বন্ধুর একটা বালতি দিয়া দিছে ওই বালতির কারাটার মধ্যে একটা রশি লাগাইয়া দিছে আমার নবী তো অনেক সুন্দর ছিল সুন্দর ছিল সুন্দর ছিল রে আমার বাবারা বন্ধুরা সুন্দর নবী মায়ার নবী গো ওই কুয়ার পারে গেছে কুয়ার পারে যাইয়া ওই কুয়ার মধ্যে বালতিটা ফালাইছে ওই বালতিটা ফালাইয়া গো আমার বাবারা বন্ধুরা এক বালতি পানি তুলছে আমার নবী কিন্তু চার দিনের অনাহার কিছু কোনো খাবার নাই আমার বাবারা বন্ধুরা রে এক বালতি পানি তোলার পরে আমার বাবারা বন্ধুরা ইহুদি তিনটা খেজুর দিয়েছে সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ এই তিনটা খেজুর আমার মায়ের নবী খাইলেন খাইয়া চিন্তা করলেন আমি খাইলাম চার দিনের অনাহার আমি খেজুর খাইলাম আমার আদরের কন্যা ফাতেমা কি খাবে আমার আদরের নাতি হাসান কি খাবে আমার আদরের নাতি হুসাইন কি খাবে আমি তো তাদের ঘরে গেছি তারা তিন দিন পর্যন্ত অনাহার তাদের ঘরে কোনো খাবার নাই আমার নবী কয় যেহেতু আমি তিনটা খেজুর পাইলাম আমার নবী তিনটা খেজুর খাইলো খাইয়া কো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকর আদায় করলো আমার বাবার বন্ধুরা রে আমার মায়ের নবী দিনের নবী রে আবার বালতিটা হাতের মধ্যে লইয়া
কুয়ার মধ্যে ফলাইছে কুয়ার মধ্যে ফলাইয়া আমার বাবারা বন্ধুরা আরেক বালতি পানি তুলছে আবার ইহুদি তিনটা খেজুর দিছে আবার আরেক বালতি পানি উঠাইছে আবার ইহুদি তিনটা খেজুর দিছে আমার বাবারা বন্ধুরা রে এইভাবে আমার নবী আমার বাবারা এক বালতি দুই বালতি তিন বালতি চার বালতি পাঁচ বালতি ছয় বালতি এইভাবে আমার নবী শুধু পানি উঠাইতে লাগলো সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ কইও প্রথমে এক বালতি উঠাইছে উঠাইয়া তারপরে আবার আট বালতি মোট হলো নয় বালতি প্রথম বালতিতে আমার বাবারা বন্ধুরা যেই খেজুর দিল ওই খেজুর আমার মায়ের নবী খাইলো আবার এক বালতি উঠাইলো আবার এক বালতি উঠাইলো এইভাবে নয় নম্বরের মাথায় যাইয়া নয় নম্বরে যখন বালতিটা কুয়ার মধ্যে ফলাইছে ফলাইছে গো আমার বাবারা বন্ধুরা রশিটা ছিঁড়া গেছে রশিটা ছিঁড়া কুয়াট কুয়ার ভিতরে বালতিটা চইলা গেছে আমার নবী কয় সে তো ইহুদি সে তো বুঝে না হাই রে হাই কি যে করে জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার আর জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার জবানটা কইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ বাবারা বন্ধুরা রে ও লক্ষ্মীপুর গ্রামের মানুষ একটু খবির মনোযোগ দাও আমার নবী যে কেমন ছিল আমার নবীর আদর্শটা যে কেমন ছিল আমার বাবারা বন্ধুরা রে ও বাবারা বন্ধুরা আমার মায়ের নবী নয় নাম্বার বালতিরা আমার বাবারা বন্ধুরা ওই রশিটা সিরা ওই বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে আমার নবী কো সে তো ইহুদি সে তো আমি কে সে তো তা চিনে না তিনি যে রহমাতাল লিল আলামিন আমার মায়ের নবী দিনের নবী গো দিনের নবী মায়ার নবী আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিন এই খবর তো ইহুদি জানে না আমার বাবারা বন্ধুরা রে গভীর মনোযোগ দেন আমার বাবারা বালতি গেছে কুয়ার ভিতরে রশিটা সিরা কুয়ার ভিতরে বালতিটা চলে গেছে আমার বাবারা বন্ধুরা রে ইহুদি দৌড়াই আসছে আসিয়া আমার নবীকে দেখে কুয়ার পারে আমার নবী বসে আছে আমার বাবারা বন্ধুরা ইহুদির মায়া নাই দয়া নাই মায়া নাই রে ইহুদি আমার নবীজির চেহারা মোবারকের দিক নজর করে আমার নবীজির গাল মোবারকের মধ্যে এমন জোরে একটা আঘাত করছে গো আমার বাবারা বন্ধুরা রে আমার মায়ের নবীজির গাল মোবারকের মধ্যে সে একটা থাপ্পড় মারছে আমার মায়ের নবী ইহুদির চেহারার দিক তাকায়া কয় হাই রে তুমি আমারে কোন হাতরা দিয়া থাপ্পড় দিছো গো তোমার হাতে ব্যথা ভাই শুনি সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার আমার নবীর গাল মোবারকের মধ্যে আঘাত করছে আমার নবী আমার মায়ের নবী ইহুদির মায়ার সুরে ডাক দিয়া কয় তোমার কোন হাতরা দিয়ে আমারে আঘাত করলা কোন হাতরা দিয়ে তুমি আমারে থাপ্পড় দিলা তোমার হাতের মধ্যে ব্যথা ভাই শুনি এই কথাটা বলার পরে আমার বাবারা বন্ধুরা রে চব্বিশটা খেজুর আমার নবীজির হাত মোবারকের মধ্যে লইয়া এই ইহুদির এই কথাটা বইলা গেল তোমার হাতে ব্যথা ভাই শুনি সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার আর চব্বিশটা খেজুর হাতের মধ্যে নিল আমার বাবারা বন্ধুরা আর ইহুদিরে বইলা গেল তোমার হাতের মধ্যে তুমি কোনো ব্যথা পাইছো নি তুমি কোনো কষ্ট পাইছো নি মায়ার সুরে এই কথাটা বইলা আমার নবী দিগ্রহণা হয়ে গেছে বাবারা বন্ধুরা রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহর করে চলে গেছে ওই জায়গার মধ্যে যাইয়া চব্বিশটা খেজুর যে হাতের মধ্যে ছিল হাত মুবারকের মধ্যে ছিল এই চব্বিশটা খেজুর আমার বাবারা বন্ধুরা ঘরের মধ্যে নিয়ে হাসান রে দিছে হযরত হুসাইন রে দিছে দিয়া সেইরা বাকি খেজুরগুলি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহর হাতে দিছে খাও রে খাও তোমরা খেজুর খাও সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার এদিক দিয়া ইহুদি পাগল পাড়া হয়ে গেছে হ্যাঁ আমার জীবনে কত মানুষ দেখলাম রে হাই রে আমি কার গায়ে আঘাত করলাম রে এটা কেমন মানুষ কি
কিন্তু তিনি যে আল্লাহর বন্ধু রহমাতাল লিল আলামিন ইহুদি এখনো জানে না আমার বাবারা বন্ধুরারে তিনি কইল আমি যে উনাকে আঘাত করলাম গালের মধ্যে থাপ্পড় দিলাম তারপর আমারে কয় আমার হাতে ব্যথা পাইছিনি ব্যথা পাইছিনি ব্যথা পাইছিনি আসলে তো তিনি কোনো সাধারণ মানুষ হবে না এরকম ভাবে তার মনের মধ্যে একটা জ্বালা যন্ত্রণা উঠে গেছে জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে জ্বালা জুরাই না জ্বালা জুরাই না রে